প্রিয় দর্শক বন্ধু, সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজ। আজ দ্য কোলাজ উপস্থিত হয়েছে দিগলকান্দি ফুটবল ময়দানে। দিগলকান্দি কিশোর সংঘ আয়োজিত ১৬ দলীয় নকআউট দিবারাত্র ফুটবল টুর্নামেন্টে এখন চলছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা। হলুদ জার্সিতে বাদশা একাদশ এবং নীল জার্সিতে বিগ ড্যাডি। চোখ রাখুন, দেখতে থাকুন দ্য কোলাজ। দুঃখিত দর্শক বন্ধু, নীল জার্সিতে রয়েছে ইমন কনস্ট্রাকশন এবং গোলকিপার থেকে নাম্বার ৭ শেখ বাবা, স্কিল মাস্টার শেখ বাবাই। স্কোয়ার পাস আবার ঈশান থেকে শেখ বাবাই, সেখান থেকে টার্ন, বল প্রায় স্ন্যাচ হয়ে গেছিল। সারাদিনই আজকে চোরাগোপ্তা চলছে, এটা তারই ঝলক। ড্রপ বলের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। গোলকিপার রেফারির দেওয়া সে ড্রপ বল নিয়ে সামনে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। দেখা যাক, উইং বরাবর একটা পাস, সেখান থেকে ব্যাক পাস, একটা থ্রু বল খেলার চেষ্টা, কিন্তু সোজাসুজি গোলকিপারের দস্তানায়। সাইড ব্যাক নাম্বার ৯ ইমন, ইমন থেকে রাইট ব্যাক, রাইট ব্যাক থেকে উইং বরাবর একটা বল খেলে নিয়েছে। দেখা যাক, এখনও বল দখলে রেখেছে, কিন্তু থ্রো ইন বিগ ড্যাডির অনুকূলে। পায়ে বড্ড বেশি বল রাখা হয়ে যাচ্ছে, এতে করে বল রাখার অর্থ হচ্ছে চোট পাওয়ার সম্ভাবনা বড্ড বেশি। দেখা যাক, এখান থেকে বল কেড়ে নিলে কিন্তু খুব মুশকিল হয়ে যেতে পারে। না, ভীষণই দক্ষতার সঙ্গে খেলেছে অফ সাইডের ফাঁদে। বিদেশি লড়াই এবং ভারতের শুভ সকালে পাশ ফুলের তলায় মাথা ধুয়ে ধন্যবাদ অভিনন্দন।
বলতে বলতে ইমন কনস্ট্রাকশন 100 গোলে এগিয়ে গেল। দেখা যাক ভোলা সেখান থেকে ভোলা সেই বিদেশি দখলে রেখেছে। খণ্ডযুদ্ধ চলছে, খণ্ডযুদ্ধ ফুটবল নিয়ে খণ্ডযুদ্ধ। সুন্দর একটা সেন্টার রেখেছিল কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং সেভ। গোলকিপার এখনো পর্যন্ত অন্তত 3টি সেভ করেছেন নিজের একক দক্ষতায়। হয়তো সামান্য চোট পেয়েছে, দেখা যাক। আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরবে। কর্নার মনে হচ্ছে ও নো, প্রায় বলতে গেলে ওপেন চান্স মিস। কর্নার রয়েছে, অবশ্যই কর্নার। সম্ভবত অফসাইড ছিল গোলকিপারের নির্ভরযোগ্য দস্তানায় বন্দি। বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। দূর থেকে প্রয়াস নাম্বার 3 দিনুর, গোলকিপারের কাছে খুবই সহজ একটা শট।
ওপেন গোল মিস করলেন সেই দীর্ঘদেহী বিদেশি। খুব সুন্দর একটা বল অনাকাঙ্ক্ষিতভাবে চলে এসেছিল তার কাছে। আবারও গোল মিস, যদিও এক গোলে এগিয়ে রয়েছে ইমন কনস্ট্রাকশন, কিন্তু এইরকম গোল মিস করলে তার কিশারতা হয়তো পরে দিতে হতে পারে। ভোলার পরিবর্তে সুকুমার নামলো নাম্বার সিক্স। দেখা যাক সুকুমার তার দলের কোনো পরিবর্তন আনতে পারে কিনা, এই চেঞ্জে কোনো পরিবর্তন বিগ ড্যাডি আনতে পারে কিনা। হয়তো গোল, খুবই সুন্দর গোল বলা যায় এটা, বিগ ইমন কনস্ট্রাকশনের ইনস্যুরেন্স গোল। খেলার সময় হয়তো আর বেশি নেই, দু চার মিনিট থাকতে পারে। খানিকটা ক্যাজুয়াল থাকার জন্য এই গোলটা হলো। গোল করে দিল ইমন কনস্ট্রাকশন, সেই শক্তিশালী বিদেশি, এগিয়ে গেল 3-1 গোলে। এইটা হয় না কিন্তু, ধর ভীষণ বিপজ্জনক জায়গায় বিগ ড্যাডি একটা ইনডিরেক্ট ফ্রি কিক পেয়েছে, ব্যাক পাস থেকে গোলকিপার কালেক্ট করেছিল, সেই জন্য রেফারি ইনডিরেক্ট ফ্রি কিক দিয়েছে। দেখা যাক ইনডিরেক্ট ফ্রি কিক থেকে কোনো সুবিধা তুলতে পারে কি না, মনে হয় না আর কোনো সুবিধা তুলতে পারবে। না চেষ্টা ভালো ছিল, কিন্তু চেষ্টায় তালুবন্দি করেছে।